মহিলাদের জোর করে রাতে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো বিনা দোষে গ্রামের মহিলা এবং শিশুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই মর্মে নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্টে লেখেন যে সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সন্দেশখালি এমন একটা জায়গা যেখানে আইনের শাসন নেই বরং মমতা পুলিশের সহায়তায় শেখ শাহজাহান এবং তার সহযোগী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার নামের শাসকদের আইন প্রতিষ্ঠিত হয়েছিল শাহজাহান ও তার দল বল প্রয়োগ করে জনজাতি এবং আদিবাসীদের একাংশের জমি দখল করে নেয় তারা জোরপূর্বক খাল খনন করে মাছ চাষের জন্য স্থানীয়দের কৃষি জমি লবণাক্ত জল দিয়ে প্লাবিত করেছে তাদের সন্ত্রাসের রাজত্ব এমনই ছিল যে তারা এসসি এসটি সম্প্রদায়ের মহিলাদের বাছাই করে নিত এবং রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত গ্রামবাসীদের নির্যাতন করা একেবারে স্বাভাবিক ঘটনা ছিল এদের কাছে সন্দেশখালীর স্থানীয় মানুষরা বিশেষ করে মহিলাদের ওপরে যথেষ্ট অত্যাচার হয়েছে ইতিমধ্যেই সন্দেশখালীতে নারীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা গিয়েছে তিনি আরও বলছেন যে বিনা দোষে শিশুসহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে প্রতিবাদীদের বাড়িতে থাকার জন্য জোর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলী গুন্ডারা প্রতিবাদীদের বাড়ি বেছে বেছে হামলা চালাচ্ছে বিরোধীদের সন্দেশ খালিতে যাওয়া ঠেকাতেই একশো ধারা জারি করেছে প্রশাসন যদিও আগে আজতাক বাংলা এই খবর করেছে সন্দেশখালীর মহিলারা নিজেরাই আজতাক বাংলার ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে রাতে কিভাবে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো ললিতা সরকার কি বলছেন শুনাবো তাহলে ওটা সাদা কাপড় পরিছড়ে দেব

কত অত্যাচার সহ্য করবো আমরা গরিব মানুষ খেটে খাওয়া আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে কী করবো সেই খাটার টাকা দপা টাকা সব নিয়ে নিল আমাদের এক একজনের একশো দিনের তিনশো দিনে কাজ হলো সে টাকা সব তুলে নিলো একটা টাকা সে দেয়নি আমাদের জোর করে মিটিং এ নিয়ে যেত জোর করে মিটিং নিয়ে যেত জোর করে নিয়ে যেত টাকা সমস্ত তুলে নিলো আর যদি মিটিং এ না যেতেন তাহলে কি করতো না যেতে বাড়তেছে মাত্র মাত্র করতো মাত্র করতে বাড়তেছে শুনলেন কি ভয়াবহ অভিযোগ করছেন সন্দেশখালীর এই মহিলা বলছেন কি না রাত আটটা নটা হলেও উত্তম নামে এক ব্যক্তির সব মেয়েদের ডেকে নিয়ে যেত তৃণমূলের মিছিলে যাওয়ার জন্য না গেলে নাকি তাদের বলতো সাদা থান পরিয়ে দেব না গেলে মারধর চলতো অত্যাচার চলতো এ বিস্ফোরক অভিযোগ তারা সর্বসমক্ষে জানাচ্ছেন কিন্তু প্রশ্ন যে আটটা নটার সময় কোনো মিটিং মিছিল তো সচরাচর হয় না তাহলে প্রশ্ন হচ্ছে তাদের কোথায় নিয়ে যাওয়া হতো সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দেশখালীতে ইডির তদন্তে এসে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল আর তারপর বেপাত্তা শেখ শাহজাহান তারপর বেশ কিছুদিন এলাকার পরিস্থিতি ঠিকঠাকই ছিল তবে আবার তেতে ওঠে সন্দেশখালী শাহজাহান এখন পালিয়ে বেড়াচ্ছে এতদিনে তার বিরুদ্ধে ঝাঁটা লাথি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা অভিযোগ একটাই শেখ শাহজাহান একানন গ্রামের এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছিল গ্রামের মেয়েদের এলাকার মহিলারা বলছেন যে রাত হলেই মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত শাহজাহান তো চুনোপুটি সন্দেশখালীর আসল হর্তাকর্তার নাম সামনে এনে দেখি হাজার হাজার মহিলা শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারকে গ্রেফতারির দাবিতে থানায় পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে গ্রামবাসীদের গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান থানা এবং বিডিও অফিস চত্বরের সামনে বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের দুই সদস্য তথা তৃণমূল নেতা সুশান্ত সর্দার ওরফে উত্তম এবং শিবপ্রসাদ হাজরাকে পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ইডির আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এলাকা ছেড়ে আগেই পালিয়েছে বুধবার সন্ধ্যায় এলাকার মানুষ লাঠি হাতে তাড়িয়ে এলাকা ছাড়া করেছে উত্তম এবং শিবপ্রসাদকে এলাকার মানুষের মুখে এবার শুধু প্রতিশোধের কথা কি বলছেন বিশ্বজিৎ মন্ডল শোনাবো সম্বন্ধে মানে বোঝাচ্ছি যে আমরা তৃণমূল করি পরে কিন্তু আমাদেরকে শোষণ করে রেখেছে আমাদের গরিব মানুষ আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে বা

আমাদের টিএমসি কে ভোট দিতে হবে আমরা এখন ক্ষমতায় আছি তোমরা কি পাওনি আমরা বলছি আমরা কোনো কিছুই পাইনি আমার গরিব মানুষ আপনার সঙ্গে কি করেছিল আমার সঙ্গে ওই স্টোরে থেকে কি আলু স্টোরে গিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসছে আর নিজের গাড়ি নিয়ে গিয়ে কত টাকা নিয়েছিল এক লাখ চল্লিশ হাজার টাকা সেই টাকা পেয়েছেন টাকা না টাকা পাইনি অনেকবারই গেছি ওনার কাছে কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার কিন্তু টাকাটা আমাকে আমি এখনো উদ্ধার করতে পারিনি তো কি চান এখন এখন আমি ওনার সাদা চাই বা প্রশাসনের কাছে দাস্ট মানে মানে প্রশাসনের প্রশাসন যেভাবে ওনাকে টেকআপ টেকআপ করেছে না আমাকে আমার টাকাটা অনেক আগে উদ্ধার হয়ে যেত কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কি বলবেন প্রশাসনের মানে প্রশাসন ওনার ওনার ইয়ে করছে না কোনো ঝামেলায় নিচ্ছে না মানে প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয় না 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 ও সাধন ভাই বলে তার ভয় সাধন বলবো হ্যাঁ সাধন ভাই বললে তারপরে না তাহলে উত্তম সত্তরের কাছে কত কত লক্ষ টাকা পান 1 হাজার টাকা তাদের দাবি প্রাণ ভয়ে এতকাল তারা মুখ খুলতে পারেনি দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাচার সহ্য করেছে তারা তৃণমূলের মিটিংয়ে না গেলে মারধর জমি কেড়ে নেওয়ার পাশাপাশি তাণ্ডব চলত এই উত্তম সর্দারের মতো নেতারা তারা এই তাণ্ডব চালাত শত্রুঘ্ন সর্দার কি বলছেন শোনাব যারা ছিলেন আর কি হ্যাঁ

কিসের কোন দলের মিটিং এ তৃণমূলের মিটিং হ্যাঁ তৃণমূলের মিটিং এ জোর করে নিয়ে যেত জোর করে নিয়ে যেত আচ্ছা আপনাদের যাওয়ার ইচ্ছে তার না থাকলেও নিয়ে যেত নিয়ে যেত বলে গাড়ি ঘোড়া বন্ধ গাড়ি ঘোড়া যদি না পাই আমরা হেঁটেও চলে যেতাম বুঝলে হ্যাঁ মাদের আচ্ছা বুঝতাম এই নিয়ে আমার কালিক তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো আপনাদের বসিরাক মহকুমার সন্দেশখালী বিধানসভা এলাকায় দুটি ব্লক আছে সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু আর গত এক মাস ধরে সন্দেশখালী এই দুটি ব্লক খবরের শিরোনামে তার কারণটা কি কারণ এই এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি গত এক মাস ধরে এলাকা ছেড়ে পলাতক তিনি কোথায় আছেন পুলিশ জানেন না যদিও বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন যে পুলিশ সবই জানে কিন্তু পুলিশ সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ রাজি হয়নি কারণ কি শেখ শাহজাহানের পালিয়ে যাওয়ার রেশন কাণ্ডে ইডি আধিকারিকরা গত জানুয়ারির পাঁচ তারিখে শেখ শাহজাহানের আকুজিপাড়ার বাড়িতে এসেছিলেন তদন্তে আর সে সময়ই শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন ইডি আধিকারিকরা তারপর থেকেই এই শেখ শাহজাহান বা সন্দেশকালীর বেতাজ বাদশাহ যাকে নামে ডাকা হয় তিনি পলাত এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি তবে এই সন্দেশকালীর যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের যে রাস সেটা কিন্তু ধীরে ধীরে আলগা হচ্ছে তার প্রমাণ মিলছে এলাকার মানুষদের কথায় তার কারণ ইতিমধ্যেই এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশকালীর মানুষ সন্দেশকালীর মানুষের দাবি যে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে জোর করে তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো না গেলে বাড়িতে চলতো অত্যাচার শুধু তাই নয় রাতের অন্ধকারে বাড়ির মেয়েদেরকেও নিয়ে যাওয়া হতো কোথায় নিয়ে যাওয়া হতো সেটা কিন্তু তারা বলতে রাজি নয়। বা তারা জানাতে পারেনি তবে তাদের দাবি এইভাবে তাদের উপরে দিনের পর দিন অত্যাচার চলতো এই অত্যাচার কারা করত অত্যাচার করতো শেখ সাজানের বাহিনী অর্থাৎ শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধেই তাদের অভিযোগ এমনকি এই উত্তম সর্দার যা যার গ্রেপ্তারের দাবিতে বা শিবপ্রসাদ হাজরা যার গ্রেপ্তারের দাবিতে এলাকার বাসিন্দারা কয়েকদিন ধরে সরব হয়েছেন সন্দেশখালিতে তাদের দাবি যে এরা জোর করে জমি নিয়ে অর্থাৎ এলাকার বাসিন্দাদের মানুষ এলাকার মানুষদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে মেচো ঘেরি করেছিলেন সেই মেচো ঘেরি যে লিজের টাকা তাও তিন বছর ধরে তারা দেননি এবং আজ শেখ শাহজাহান যখন পালিয়ে গিয়েছে তখন তারা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তাদের দাবি একটাই যে এই যে তৃণমূল নেতারা যারা পালিয়ে বেড়াচ্ছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ